হিজবুল্লাহর টানেল ভিডিও প্রকাশের নেপথ থেকে যেসব কারণ এখনও কিন্তু অজানা চটকদারভাবে তৈরি ভিডিওতে দেখা যায় যোদ্ধারা ঝলমলে ভূগর্ভস্থ টানেল দিয়ে অস্ত্রবাহী ট্রাক এবং মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে কিছু ট্রাকে ক্ষেপণাস্ত্র সদৃশ অস্ত্র রয়েছে ভিডিওটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই ভিডিও প্রকাশ করে তারা কি বার্তা দিতে চাচ্ছে এমন প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক একটি যেখানে সংরক্ষণ এবং উৎক্ষেপণ সক্ষম যানবাহন রয়েছে যা কার্যকরভাবে ব্যবহার করা হতে পারে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মূল বাধা ইসরায়েলের বিপক্ষে বিশ্লেষকেরা সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে গত সপ্তাহে প্রকাশিত আওয়ার মাউন্টেন আওয়ার ট্রেচার আমাদের পর্বতমালা আমাদের সম্পদ শিরোনামে ভিডিওটি মূলত একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশিতে পর্যাপ্ত এবং গোপন অস্ত্রাগার ব্যবহার করতে সক্ষম গোষ্ঠীটি ইসরায়েল যদি সশস্ত্র গোষ্ঠীর ওপর বড় কোনো অভিযান শুরু করে তবে তারাও পাল্টা প্রতিরোধ ও আক্রমণে সক্ষম এর মধ্য দিয়ে ইসরায়েলকে প্রতিহত করার কৌশল হিসেবে দেখছেন অনেকে যাকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হয় ডেটারেন্স এমনটি বলেন হিজবুল্লাহ বিশেষজ্ঞ এবং ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিলের ফেলো নিকোলাস ব্লানফর্ড এই বিশ্লেষকেরা আল জাছিরাকে আরও বলেন এটি ছিল ইসরায়েলিদের জন্য একটি সুস্পষ্ট বার্তা হিজবুল্লার পক্ষ থেকে তাদের যোদ্ধারা শুধুমাত্র ইসরায়েলের উপরিভাগেই নয় মূল ভূখণ্ডের অনেক গভীরে হামলা চালাতে সক্ষম গত আটই অক্টোবর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের কম মাত্রার সীমান্ত সংঘাতে জড়িয়েছে লেবাননের এই আন্দোলনকারীরা জানিয়েছে তাদের লক্ষ্য হচ্ছে গাছা ভূখণ্ডের ওপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞের মাত্রা কমিয়ে আনা ফিলিস্তিনের এই অবরুদ্ধ ভূখণ্ডটিতে গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েলের চালানো হামলায় দশ মাসে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে সেই সঙ্গে তেইশ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতৃত্বে হামলার পর যুদ্ধ শুরু করে ইসরায়েল হামাসের হামলায় এক জন নিহত হয় এবং প্রায় দুশো পঞ্চাশ জনকে বন্দি করে গাছায় নিয়ে যাওয়া হয় এর ইসরায়েল গাছায় বর্বরচিত হামলা শুরু করলে হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবানন থেকে আক্রমণ শুরু করে হিজবুল্লাহ যোদ্ধারা হিজবুল্লাহ দীর্ঘ দিন ধরে বলে আসছে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে তেল আবিব সম্মত হলে তারা উত্তর ইসরায়েলে হামলা বন্ধ করবে কিন্তু ইসরায়েল বারবার যুদ্ধবিরতির প্রচেষ্টাকে পাথাগ্রস্ত করেছে এবং পরিবর্তে হিজবুল্লাহ এবং লেবানিস সম্প্রদায়ের ওপর আক্রমণ আক্রমণ তীব্রতর করে চলেছে অন্যদিকে গণহত্যার জন্য ইসরায়েলকে সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র বলেছে হামাস যুদ্ধবিরতির আলোচনার কথা বলে ইসরায়েলকে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র সোমবার এক বিবৃতিতে এই অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করেছে হামাসকেও ওই চুক্তির প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি এরপরই যুক্তরাষ্ট্রকে অভিযোগ করে এমন মন্তব্য করল হামাস ব্লিংকেনের প্রস্তাবটিতে নেতানিয়াহুর ইচ্ছেরই প্রতিফলন ঘটেছে উল্লেখ করে একে একে সেতু বন্ধনের প্রস্তাব বলেছে হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের নতুন শর্তের বিশদ বিবরণ প্রকাশ করেছে হামাস সেই সঙ্গে গত একত্রিশ মে জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি ও এগারোই জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত চুক্তিতে স্বাক্ষর করতে নেতানিয়াহুকে চাপ দেওয়ার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছে তারা এর আগে ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনাকে সম্ভবত শেষ সুযোগ হিসেবে বর্ণনা করেছিলেন ব্লিঙ্কেন এদিকে কেন পশ্চিমা নারীবাদীদের কাছে ফিলিস্তিনি নারীদের ধর্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ নয় নারীবাদী আন্দোলন তার অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতাকে নারীবাদী আন্দোলনের নেতারা চরমভাবে উপেক্ষা করে চলেছে গত দশ মাসে সহমর্মিতা প্রকাশের ক্ষেত্রে অনেক পশ্চিমা নারীবাদী বিশেষ করে ব্রিটেনের নারীবাদী সংগঠনগুলোর দ্বিমুখী আচরণ প্রত্যক্ষ করা গেছে পার্সটুডের মতে ইসরায়েলি নারীদের প্রতি সমর্থনে এই নারীবাদীদের কাছ থেকে অসংখ্য দ্রুত প্রতিক্রিয়া দেখা গেল ফিলিস্তিনি নারীদের ভয়াবহ পরিস্থিতি নিয়ে রহস্যজনকভাবে তারা নিরবতায় রয়েছে ইসরায়েলিরা ফিলিস্তিনি নারীদের ওপর ব্যাপক যৌন নিপীড়ন চালিয়েছে বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক হলেও এদিকে কারো কোনো নজর নেই অথচ ফিলিস্তিনি নারীদের দুরবস্থার প্রতি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল সাতই অক্টোবর থেকে এই পর্যন্ত শত শত ফিলিস্তিনি নারীকে ইসরায়েল আটক করেছে এবং তাদের ওপর নির্যাতন শারীরিক নির্যাতন ধর্ষণের হুমকি সহ বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে এর মধ্যে দুটি ধর্ষণের ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে চলতি বছর উনিশ ফেব্রুয়ারি জাতিসংঘের প্রতিবেদনের নথিভুক্ত যৌন নিপীড়নের দুটি ঘটনাকে উপেক্ষা করা হলেও প্রশ্ন হচ্ছে গত ছিয়াত্তর বছরে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি নারীদের ওপর যে সহিংসতা চালিয়েছে এবং এর যে দীর্ঘ ইতিহাস রয়েছে সেটাকে কিভাবে উপেক্ষা করা যায় সাত অক্টোবরের আগে প্রকাশিত ফিলিস্তিনের নারী এবং শিশুদের বিরুদ্ধে এই সহিংসতার অসংখ্য রিপোর্ট প্রতিবেদন সহজেই পাওয়া যায় মানবাধিকার গোষ্ঠীগুলো এই সব প্রতিবেদন প্রকাশ করেছে যেমন ইসরায়েলের নির্যাতনের বিরুদ্ধে জেনারেল কমিটি জেরুল সালেম ভিত্তিক মহিলা আইনি পরামর্শ এবং সহায়তা কেন্দ্র এর পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করা যায় ওই প্রতিবেদনগুলো আইনি শুনানি আইনি অভিযোগ প্রতিরক্ষা অ্যাটর্নিদের নথি এবং বন্ধু যুদ্ধদের সাক্ষ্যগুলোর ওপর ভিত্তি করে ইসরায়েলে আটক থাকা ফিলিস্তিনিদের ওপর যৌন সহিংসতা নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর অমানবিক অবমাননকার আচরণের চিত্রিত ঘটনা তুলে ধরা হয়েছে যদি নারীবাদীরা সত্যিই যুদ্ধে যৌন সহিংসতার বিরুদ্ধে কথা বলতে চায় তাহলে ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে চলমান অপরাধগুলো নিয়ে তাদের অবশ্যই কথা বলা উচিত গত দশ মাসে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা যাদের অর্ধেকই নারী ও শিশু এবং একুশ হাজারটিরও বেশি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও নারীবাদীদের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় বরং তারা ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতা চরমভাবে উপেক্ষা করে গেছে তাদের কাছে ফিলিস্তিনের নারীরা নারী নয় একই ভাবে গত 12ই জুন প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনেও ফিলিস্তিনি নারীদের দুর্দশার বিষয়টি উপেক্ষা করা হয়েছে এবং এই সব ঘটনা তাদের বিবেককে আলোড়িত করতে পারেনি এদিকে ইসরায়েলি হামলায় গাজার সাংবাদিক নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি গোলার আঘাতে এক সাংবাদিক নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনের একটি সংবাদ মাধ্যম গতকাল এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইব্রাহিম মুহারাব নামের ওই সাংবাদিকের মরদেহ গতকাল গাজার দক্ষিণের শহর খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে গত রোববার এই হামলার ঘটনা ঘটেছে প্যালেস্টিনিয়ান ডেইলি নিউজ নামের অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করতেন মুহারাব ওই সংবাদ মাধ্যমে বলা হয় মুহারাব সহ একদল সাংবাদিকের উপর গোলা নিক্ষেপ করে ইসরায়েলের সেনাবাহিনী এতে আরও বলা হয়েছে সোমবার সকালে হামাদ শহরের একটি বড় ভবনে মুহারাবের মরদেহ পাওয়া গেছে হামলায় ওই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থল থেকে এ এপিরাক সাংবাদিক জানান মুহারাবের সঙ্গে দুই সাংবাদিক আহত অবস্থায় উদ্ধার করা গেছে তাদের খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে হামাত শহরে অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি ইসরায়েলি সাজোয়াজান গুলি করতে এগিয়ে যাচ্ছে এ সময় প্রেসের জ্যাকেট পরা অন্তত একজন গুলির সামনে থেকে পালিয়ে যেতে সক্ষম হন এর আগে কণ্ঠস্বরকে চিৎকার করে বলতে শোনা যায় ইব্রাহিম আহত সে কোথায় এই বিষয়ে জানতে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে এ কিন্তু মুহারাবের মৃত্যুর নির্দিষ্ট স্থান এবং তার পরিচয়পত্র ছাড়া এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি তারা ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র এফপিকে বলেন ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে কখনো হামলা চালায় না এবং কখনো চালাবেও না ফিলিস্তিনি সাংবাদিকদের জোট মুহাররাফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে গাজায় সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে গাজায় এরই মধ্যে অনেক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী তাদের অভিযোগ ওই সাংবাদিকেরা হামাস বা ইসলামিক জিহাদের সশস্ত্র শাখার সঙ্গে যুক্ত ছিলেন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট গতকাল এক প্রতিবেদনে জানায় গত বছরের অক্টোবর গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্য যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত অন্তত একশো জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছে এদিকে হাসিনা পালিয়ে বাসলেন ধ্বংস করলেন তার পিতাকে পৃথিবীতে যত রাজনৈতিক পরিবর্তন হয়েছে তার একটা সহজ সরল নাম হচ্ছে বিপ্লব একসময় কমিউনিস্টরা প্রয়োজনে অপ্রয়োজনে বিপ্লব শব্দটি বলতেন এখন বিপ্লবের কথা তারা আর বলেন না সময়ে সময়ে যে রাজনৈতিক পালাবদল ঘটে বেশিরভাগ ক্ষেত্রেই সেটি হয় সহিংস পালাবদলে সব সময় দুটি পক্ষ থাকে একটি জয়ী অপরটি বিজয়ী জয়ী পক্ষ বলে বিপ্লব পরাজিত পক্ষ বলে ষড়যন্ত্র উনিশশো সালে দেশে চেপে বসেছিল একদলীয় শাসন ব্যবস্থা সরকার পরিবর্তনের কোনো ব্যবস্থা সংবিধানে রাখা ছিল না সংবিধানে ছিল কোন ধরনের পরিবর্তন হলে সেটি হবে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী পনেরোই আগস্ট সরকার পরিবর্তন হলো হত্যাযজ্ঞের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবার নিহত হলেন শেখ মুজিবরের সরকার এমন এক সময় উৎখাত হয়েছিল যখন তার জনপ্রিয়তা তলানিতে নেমে এসেছিল একসময় শেখ মুজিব জনপ্রিয়তার শীর্ষে ছিলেন আর সেখানে তিনি পৌঁছেছিলেন ক্ষমতায় যাওয়ার আগেই ইতিহাসে এরকম দৃষ্টান্ত বিরল কিন্তু কয়েক বছরের ব্যবধানে এমন পরিবর্তন হল যেটা অনেকেই ভাবতে পারেননি ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো পাঁচ দশক পরে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট মৌসাহেব এবং মৌলভীদের ঘেরা শেখ হাসিনা ভেবেছিলেন যে দিন তার এভাবেই যাবে কিন্তু মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ কি ঘটিয়ে দিতে পারে সেটা সম্ভবত চব্বিশ ঘন্টা আগেও বুঝতে পারেননি এই স্বৈরাচার পঁচাত্তরের যে সামরিক অভ্যুত্থান হয়েছিল তার নজির আমাদের এখানকার ইতিহাসে ছিল না এর আগে পাকিস্তান আমলে যে সব সামরিক অভ্যুত্থান হয়েছে সেগুলো ছিল রক্তপাথীন পঁচাত্তরে হয়েছিল রক্তাক্ত সামরিক অভ্যুত্থান যারা এটা ঘটিয়েছিলেন তারা বলতেন এটা বিপ্লব পরবর্তী সময়ে আওয়ামী লীগ এটিকে বলেছে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের একটি সরল বিশ্লেষণ হল পঁচাত্তরের অভ্যুত্থানটি ঘটিয়েছিল সরকারি দলের বিক্ষুব্ধ একটি অংশ তাদের সহযাত্রী হয়েছিল সেনাবাহিনীর একটি অংশ একাত্তরে শেখ মুজিবুর রহমান ছিলেন জনগণের নেতা পঁচাত্তরে তিনি ছিলেন শাসক একাত্তরে পাকিস্তান সেনাবাহিনী তাকে ধরে নিয়ে গিয়ে মানুষের আন্দোলন ও আকাঙ্ক্ষাকে দমাতে চেয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছিল পঁচাত্তরে ছিল শেখ মুজিবরের শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে জনগণের সরাসরি অংশগ্রহণ না থাকলেও সমর্থন ছিল শাসক দলের বাইরে প্রায় প্রতিটি রাজনৈতিক দল পঁচাত্তরের অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল এরপর উনিশশো সালে আমাদের এখানে আরেকটি রাজনৈতিক পালাবদল হলো সবার মধ্যে একটা আবেগ এবং উশ্বাস তৈরি হলো আমরা উর্দিধারী এবং উর্দিবিহীন সামরিক শাসনের পর্যায় পেরিয়ে একটি গণতান্ত্রিক শাসনের দিকে অভিযাত্রা শুরু করলাম কিন্তু সেই ভুল ভাঙতে বেশি সময় লাগেনি ধারাবাহিকভাবে ভাবে গণতান্ত্রিক শাসনের আবরণে স্বৈরা শাসন দেখেছি শেখ মুজিবরের কন্যা হাসিনার ক্ষমতার খায়েশ পূরণ করতে নির্বিচারে হত্যা করা হয় নিরীহ ছাত্র জনতাকে তাদের লাশের গন্ধ শুকানোর পাঁচ দশক আগের এক নায়ক বাবার হত্যাকাণ্ড নিয়ে শোক প্রকাশ যতটুকু যৌক্তিক এটা একটা নতুন ডিসকোর্স শেখ হাসিনার রাজনীতিতে অনেক ত্রুটি ছিল তার দুর্বিনীত আচরণ এবং প্রতিহিংসার শিকার হয়েছিল অগণিত মানুষ অপরাজনীতির এই ধারার অবসান হওয়ার দরকার ছিল সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে অনেক ঘৃণা ছড়িয়েছিল জিয়া যে মুক্তিযোদ্ধা ছিলেন সেটি অস্বীকার করা হয়েছিল তাতে অনেকেই মনে আঘাত পেয়েছিলেন ফলে তার পাল্টা আঘাত তো আসবেই সেটি এসেছে বত্রিশ নম্বরে বাড়ির ওপরে ঘৃণার রাজনীতি দিয়ে সুস্থ কিছুই হয় না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ